রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সকাল 10:30টার দিকে মাদ্রাসা মাঠে এ সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় নেতাদের পর এখন বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। পরিবহন ধর্মঘটের কারণে 2-3 দিন আগেই অনেকে সমাবেশস্থলে পৌঁছান। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং নেতাকর্মী হত্যার প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ বিভাগীয় সমাবেশ করছে বিএনপি, যা শেষ হবে 10 ডিসেম্বর ঢাকায়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। বিভাগীয় সমাবেশ চলছে, রয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং এই সমাবেশ দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মোটামুটি 4 ঘন্টা আগে 9:30 থেকে সমাবেশ শুরু হয়েছে। এবং এই সমাবেশে বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, এবং এই সমাবেশে থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং এই সমাবেশ থেকেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে প্রতিবাদে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর বিএনপি বিভাগীয় সমাবেশের সর্বশেষ খবর। রাজশাহীতে চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সকাল 10:30টার দিকে মাদ্রাসা মাঠে এ সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হয়। স্থানীয় নেতাদের পর এখন বক্তব্য দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। পরিবহন ধর্মঘটের কারণে 2-3 দিন আগেই অনেকে সমাবেশস্থলে পৌঁছান। জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং নেতাকর্মী হত্যার প্রতিবাদ, খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ বিভাগীয় সমাবেশ করছে বিএনপি, যা শেষ হবে 10 ডিসেম্বর ঢাকায়। রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশের সবশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। বিভাগীয় সমাবেশ চলছে, রয়েছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এবং এই সমাবেশ দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মোটামুটি 4 ঘন্টা আগে 9:30 থেকে সমাবেশ শুরু হয়েছে, এবং এই সমাবেশে বিএনপির মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, এবং এই সমাবেশে থেকেই কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং এই সমাবেশ থেকেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার এবং খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির যে প্রতিবাদে আসলে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহীর বিএনপি বিভাগীয় সমাবেশের সর্বশেষ খবর।